প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি দশম শ্রেণীর আরেকটি শর্ট কোশ্চেনের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেখানে MCQ এবং SCQ টাইপের শর্ট কোশ্চেনগুলি রয়েছে। এটি প্র্যাকটিস সেট 8। এর আগে আমি 7টা প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি, এটা 8 নম্বর প্র্যাকটিস সেট। তোমরা এই প্র্যাকটিস সেটটা দেখো, খুব ভালো ভালো কোশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে। যারা 2021 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোশ্চেনগুলো তো আরও গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখো, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা PDF পেয়ে যাবে, তোমরা PDFটি নিজেদের কাছে ডাউনলোড করে রেখে দেবে, পারলে তোমরা একটি প্রিন্ট আউট করে রেখে দেবে, যাতে সময় মতো এই PDFটি বা এই কোশ্চেনগুলি প্র্যাকটিস করতে পারো। চলো তাহলে শুরু করি আজকে আমাদের সাজেস্টিভ প্রশ্ন উত্তরের একটি প্র্যাকটিস সেট। মাধ্যমিক পরীক্ষার সাজেস্টিভ প্রশ্ন উত্তর পর্ব MCQ ও SCQ টাইপের। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, 14টি শর্ট কোশ্চেন। প্রথম কোশ্চেন, অশোক প্রকৃতির হ্রদ নদীর উচ্চ না মধ্য না নিম্ন না বদ্বীপ প্রবাহে দেখা যায়? এখানে উত্তরটি হবে নিম্ন প্রবাহে। পরের প্রশ্ন, ল্যাম্বার্ট না ক্রেভাস না বার্গসুন্দ্র না কুয়ারেক পৃথিবীর দ্রুততম হিমবাহ? এখানে উত্তরটি হবে কুয়ারেক হল পৃথিবীর দ্রুততম হিমবাহ। পরের প্রশ্ন, মৌসুমি কথাটি ফার্সি আরবি তুর্কি না লাতিন শব্দ থেকে এসেছে? এখানে উত্তরটি হবে আরবি। শতকরা এককে প্রকাশ করা হয় চরম না আপেক্ষিক না শিশিরাঙ্ক না সর্বোচ্চ আর্দ্রতাকে? এখানে উত্তরটি হবে আপেক্ষিক আর্দ্রতাকে। পরের প্রশ্ন, চাঁদ পৃথিবী সূর্যের সরলরৈখিক অবস্থানকে পেরিগি অ্যাপোজি সিজিগি GPS বলে? এখানে উত্তরটি হবে সিজিগি। পরের প্রশ্ন, ব্যারন না নরকন্ডম না থুলিয়ার না হ্যারিয়েট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি মৃত আগ্নেয়গিরি? এখানে উত্তরটি হবে নরকন্ডম। পরের কোশ্চেন, ডিটারজেন্ট এক ধরনের তরল না কঠিন না গ্যাসীয় না তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ? এখানে উত্তরটি হবে তরল বর্জ্যের উদাহরণ। পরের প্রশ্ন, মরুভূমি অঞ্চলের শুষ্ক ও শুষ্ক প্রায় মৃত্তিকা হল চার্নোজেম না পর্জল না সিরোজেম না কৃষ্ণ? এখানে উত্তরটি হবে সিরোজেম। পরের প্রশ্ন, উত্তরপ্রদেশ না বিহার না পশ্চিমবঙ্গ না উড়িষ্যা ধান উৎপাদনে ভারতে প্রথম? এখানে উত্তরটি হবে পশ্চিমবঙ্গ। প্রশ্ন, প্লায়া না পিরামিড চূড়া না ড্রামলিন না এরিটি হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গের উদাহরণ? এখানে উত্তরটি হবে পিরামিড চূড়া। প্রশ্ন, নবীন পলিযুক্ত মৃত্তিকা পাঞ্জাবে খাদার না ভাঙর না বেট না ভাবর নামে পরিচিত? এখানে উত্তরটি হবে বেট। পরের প্রশ্ন, কাঠ না কাগজ না কাঁচ না পারদ হলো একটি ধাতু? এখানে উত্তর হবে পারদ। পরের প্রশ্ন, তামিলনাড়ু না গোয়া না সিকিম না অসম রেন ওয়াটার হারভেস্টিংয়ের অগ্রণী? এখানে উত্তরটি হবে তামিলনাড়ু। পরের প্রশ্ন, ফলস কালার না স্ট্র কালার না বাই কালার বা কোনোটিই নয় যা স্যাটেলাইট ইমেজারিতে ব্যবহৃত হয়? এখানে উত্তরটি হবে ফলস কালার। এরপর আমরা আসছি বিভাগ খ। এখানে করতে হবে শুদ্ধ অথবা অশুদ্ধ লিখতে হবে, এখানেও রয়েছে যে কোনো 6টি 1 নম্বর করে। প্রথম প্রশ্ন রয়েছে, ইউরোপ মহাদেশে কোনো উষ্ণ মরুভূমি নেই, এটি শুদ্ধ। পরের প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় তুন্দ্রা জলবায়ু অঞ্চলকে, এটি অশুদ্ধ। পরের প্রশ্ন, নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণুকে বলা হয় কোলিফর্ম, এটি শুদ্ধ। পরের প্রশ্ন, ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ, এটি অশুদ্ধ। পরের প্রশ্ন, চেন্নাইকে এশিয়ার ডেট্রয়েট বলা হয়, এটি শুদ্ধ। পরের প্রশ্ন, নীল চাষের সঙ্গে নীল বিপ্লব কথাটি জড়িত, শুদ্ধ। পরের প্রশ্ন, ভারতে মোট অরণ্যের পরিমাণ 33%, এটিও অশুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের উপগ্রহ প্রকল্পটি ল্যান্ডসেট নামে পরিচিত, এটিও অশুদ্ধ। এরপর রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি, এখানেও 6টি করতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে, গম্বুজাকৃতি ইনসেলবার্জকে ড্যাশ বলে, এখানে উত্তরটি হবে বর্নহার্ট। পরের প্রশ্ন, ইন্ডেক্স সাইকেল দেখা যায় ড্যাশ বায়ু প্রবাহে, এখানে উত্তরটি হবে জেট বায়ু প্রবাহে। পরের প্রশ্ন, ঘূর্ণবাতের কেন্দ্রীয় অংশকে ড্যাশ বলে, এখানে উত্তরটি হবে চক্ষু, ঘূর্ণবাতের চক্ষু। পরের প্রশ্ন, পেরিগি অবস্থানে জোয়ারের তীব্রতা ড্যাশ হয়, এখানে হবে বৃদ্ধি পায় বা বাড়ে।
পরের প্রশ্ন হিমশৈলের ড্যাশ ভাগ সমুদ্র জলের উপরে থাকে এখানে উত্তর হবে 1/9 ভাগ সমুদ্র জলের উপরে থাকে পরের প্রশ্ন NWMC এর প্রধান কাজ হলো NWMC কথার অর্থ হলো ন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট কাউন্সিল এর প্রধান কাজ হলো ড্যাশ বর্জ্য পদার্থ পরিচালনা করা এখানে উত্তরটি হবে কঠিন বর্জ্য পদার্থ পরিচালনা করা পরের প্রশ্ন মানচিত্রে নিত্যবহ নদী ড্যাশ রঙে দেখানো হয় এখানে উত্তরটি হবে নীল রঙে পরের প্রশ্ন ইমেল কথার অর্থ ড্যাশ মেল এখানে উত্তরটি হবে ইলেকট্রনিক্স মেল এরপর আসছি আমরা এক কথায় উত্তর দাও এখানেও করতে হবে 6টি কোশ্চেন প্রথম কোশ্চেন রয়েছে লোয়েস্ট কথার অর্থ কি এখানে উত্তরটি হবে স্থানচ্যুত বস্তু পরের প্রশ্ন গভীর সমুদ্রে যে মাছ ঘুরে বেড়ায় তাদের কি বলে এখানে উত্তরটি হবে ডেমার্সাল মৎস্য পরের প্রশ্ন মেগাসিটি কাকে বলে এখানে উত্তরটি হবে 10 লক্ষের বেশি জনসংখ্যাযুক্ত শহরকে বলা হয় মেগাসিটি পরের প্রশ্ন উত্তর ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় এখানে উত্তরটি হবে কানপুর পরের প্রশ্ন ভারতের ব্যস্ততম বিমানবন্দর কোনটি এখানে উত্তর হবে মুম্বাই পরের প্রশ্ন স্ক্যানার কি স্ক্যানার হলো উপগ্রহ কর্তৃক প্রেরিত চিত্রের ক্যামেরা এরপর আসছি আমরা বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও হ্যাঁ এখন PDF-এর পাসওয়ার্ড চলে এসেছে PDF-এর পাসওয়ার্ডটি হলো 386 এই পাসওয়ার্ডটি দিয়ে তোমরা PDF-টি ওপেন করবে এবং নিজেদের কাছে ডাউনলোড করে রেখে দেবে পারলে তোমরা প্রিন্ট আউট করেও নিজেদের কাছে রেখে দিতে পারো পরবর্তী ক্ষেত্রে প্র্যাকটিস করার জন্য বাম দিকে প্রথমে রয়েছে রোটামিটার এই রোটামিটার ডান দিকে মিলবে অপশন ডি মানচিত্রে দূরত্ব নির্ণয় পরের প্রশ্ন গ্র্যান্ড ব্যাংক মিলবে ডান দিকে অপশন সি আটলান্টিক মহাসাগরের অংশ তারপর রয়েছে বিষাক্ত বর্জ্য এটি মিলবে ডান দিকে অপশন বি ডাইঅক্সিন পরের প্রশ্ন সিয়াচেন এটি মিলবে ডান দিকে অপশন এ ভারতের দীর্ঘতম হিমবাহ তাহলে এই গেল আজকের আমাদের সম্পূর্ণ আলোচনা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কোশ্চেনগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যারা আজকে এই ভিডিওটি প্রথম দেখছো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও সবাইকে আমার অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ।